নমস্কার আমার নাম শবনম সুলতানা আমি প্রথম শ্রেণীতে পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছড়া আমি আবৃত্তি করে বলছি কাল ছিল ডাল খালি রবীন্দ্রনাথ ঠাকুর কাল ছিল ডাল খালি আজ শুয়ে যায় ভরে বল তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে কথা মুখ থেকে কথা যে ওদের বাসা থাকে ওরা কান পেতে লুকানো ঘরে কোনে তারপরে বাতাসেতে থেকে করে সে ওরা শোনে দেরি আর সহে না যে মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে সেথা করে আসা যাওয়া নানা রাঙা মেঘগুলি আসে আলো আসে হওয়া গোপন দুয়ার কি নমস্কার